আপনি একদিন কি কাজ করি তো বদ্ধ একদিন যায় না মাসখানে বিশুদ্ধবার বদ্ধ যায় সাত দিনের কাজ একদিন করেন হ্যাঁ সব মেমো বাইরে থাকে কিভাবে আপনি ওই মেমো আছে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট আছে না মাঝে মাঝে দেখি আপনাদের সব করে দেখেন প্যাস খেয়ে যাচ্ছে না প্যাস খেয়ে আমি তো প্যাস বলি না আমি বলতেছি যে মেমো এটা লেখেন সময় না তো এখন তো মূল্য তো লিখে দিবেন কোয়ার কাজ মোর রাখবেন অবশ্যই রাখবেন বুঝেন অবশ্যই আপনাকে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো যেহেতু মূল্য তালিকাও দেননি আবার বলছেন ওই অন্যের মাল বিক্রি করবে বলে কুরাইয়ের ক্যাশ কম নাই অ্যাকচুয়ালি সবই আছে এগুলো ফোকাস এগুলো আর করবেন না আপনি একদিন কি কাজ করি তো বদ্ধ একদিন যায় না মাসখানে বিশুদ্ধবার বদ্ধ যায় সাত দিনের কাজ একদিন করেন হ্যাঁ সব মেমো বাইরে থাকে কিভাবে আপনি ওই মেমো আছে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট আছে না মাঝে মাঝে দেখি আপনাদের সব করে দেখেন প্যাস খেয়ে যাচ্ছে না প্যাস খেয়ে আমি তো প্যাস বলি না আমি বলতেছি যে মেমো আছে সব লেখা টানু সপ্তাহে একদিন নাম কি সম্রাজ সত্য কথা বলেন সম্রাজ আপনার আপনি কে ওনার আমার ছোট ভাই আমার বড় ভাই আপনি বড় ভাই আপনি একটু থামেন উনি একটু ওনাকে একটু বুঝতে দিবেন কাছে আসেন আপনি কথা বলবেন না ঠিক আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন কত বছর ধরে ব্যবসা করেন প্রায় 19 20 বছর হবে অনেক অভিজ্ঞতা আপনার এই লাইনে সত্য কথা বলবেন কি বলবেন সত্য কথা বলবেন না মিথ্যা বলবেন না সত্য কথা বলবো যেটা সত্য সেটা মনে করেন আপনি এখানে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো বিক্রি করেন তাই না জি এগুলো কে দেয়া যায় আপনি নিজে কিনে আদা রসুন আমাদের না না অনেক কিছু জিজ্ঞেস করবেন আপনি বলেন আমি বলতে চাই আদা রসুন আমাদের কিনা থাকে আদা রসুন আপনাদের কিনা থাকে আলু আলু টেস্ট লাগে কিছু পাটি দেয় কিছু কিনা থাকে হ্যাঁ কিছু কিনা থাকে এই সত্য কথা কিছুটা বলেছেন এখন এই জন্যই তো আপনারা মাঝে মাঝে হাত মাথায় হাত দিয়ে থাকেন কারণ কি হয়েছে দাম কমে গেছে মাথায় হাত দেওয়ার কারণ কি তো দাম কমে গেছে লস হচ্ছে তাই না এই তো ফ্যাক্ট এটা তো ফ্যাক্ট থাকে অনেক সময় হয় অনেক সময় লাভ হয় আচ্ছা আবার যখন লাভ হয় তখন আপনার ফুরফুরে মেজাজে থাকেন এখন একটি কথা বললেন যে কিছু অংশ আপনাদের কেনা আর এই যে আপনি মনে করেন কি বলে কমিশনে আপনার ব্যবসা আপনারা বলেন তাহলে কমিশনে না তো নিজের তো এটি এই জন্য দাম বাড়িয়ে দিয়েছে কোথাও 50 বিক্রি করেছেন কেজি কোথাও 51 কোথাও 51.5 এরকম বিক্রি করতেছেন আপনি সব যদি চালান দেখতেছেন আমি চালান দেখাতে পারবো আমার ঘর আরেকটা আছে আমাদের ঘরে মাহাজন আছে ঠিক আছে সব রেট দেয় আমাদের আমি মাল বেচি আমাকে বলেন আলু যদি আপনার কমিশনে ব্যবসা হয় তাহলে আপনি সবগুলি 50 করে বিক্রি করছেন না কেন কিছুটা বাড়িয়ে দিচ্ছেন একটু একটু করে বাড়িয়ে দিলে তো আপনার লাভ নেই কারণ আপনি কমিশন এই যে লাল আলু একটা আছে আপনি 52 টাকা দিচ্ছে ঠিক আছে আর আরেকটা আছে 50 টাকা দিচ্ছে আমরা ওটা 50 48 50 মিলে চলে গেছে কম বেশি করে বেশি কিন্তু সব প্যাকেটে মাল বিক্রি কাঁচা হয় না কাঁচা মাল এটা জন্য মূল্য তো লেগে দেননি কেন জি মূল্য তো লেগে দেন ফার্স্ট এটা অবশ্যই মূল্য তো লেগে থেকে আমরা বুঝতে পারতাম যে আসলে অনেক বছরের ব্যবসা করেন পেঁয়াজ কোথা থেকে নিয়ে আসেন পেঁয়াজ রসুন পেঁয়াজ স্যার কিছু কিনা আছে কিছু ফাটি দিতে আলু তাই পেঁয়াজ তাই সবগুলোই তাই না যে সত্য কথা সেটা বলতে হবে তার মানে ব্যবসা আপনার আপনার এগুলো করবেন না কমিশনে ব্যবসা করতে পারবেন না এটি আইনে লেখা আছে এটি অপরাধ প্রতিযোগিতা কমিশন আইনে একটু পড়েন দেওয়া করে ওখানে লেখা আছে স্পষ্ট কমিশন হ্যাঁ এগুলো করতে পারবেন না সেটা স্যার আমাদের দেখেন আপনি ধরা খেলেন আপনার নাম কি বললেন সম্রাট সম্রাট কিন্তু সম্রাটের মতো কাজ করতে পারেননি স্মার্টলি কাজ করলে আমি ধরে পারতাম না দেখেন এখানে কয় তারিখের এই হিসেব লেখা নেই শুধু একদিনের হিসাব লেখা আছে অন্য কোনো দিনেরই আর নাই তাহলে আপনি মালিককে বুঝাই দেবেন কীভাবে কোনোভাবে বুঝাই দিতে পারবেন না তার মানে সব মাল আপনার এই মালগুলো সব আপনার আপনি এতক্ষণ আমাদের যা তথ্য দিন সব ভুল একটি তথ্য নেই আবার কথা বলে ভাই বললো ভাইয়ের কথাই আমি বিশ্বাস করবো তখনই যখন ডকুমেন্টেশন মিলে যাবে আপনার ডকুমেন্টেশন ইজ নট স্পিকিং ইন ফেভার অফ ইউ অল দ্য ডকুমেন্টস আর স্পিকিং এগেনস্ট ইউ সবগুলো আপনার এগেনস্টে চলে যাচ্ছে যা বলছেন মিল নেই একটু
অন্যের মাল যদি হয় কয় বস্তা বিক্রি করেন কার কাছে কয় টাকায় বিক্রি করেন সব লেখা থাকতো এখানে কত কেজি আপনাকে জবাবদিহি করা লাগতো আপনি কোনো জবাবদিহিতে এখানে নাই কারণ কোনো তথ্য এখানে লেখেনি যেমন বললেন অন্যের মাল বিক্রি করতেছেন আর আমি বিশ্বাস করে ফেলবো সবগুলো মাল আপনার মূল্য তালিকা দেন এখন এটা ওই মূল্য তালিকায় বেশি দামে বিক্রি করতে পারবেন না আর এরপর থেকে আমি কয় মূল্য দেখবো এখন তো বলবে এখন তো বলতে পারবেন না যে অন্যের মাল বিক্রি করে সবগুলো আপনার আপনার ক্রয়ের ক্যাশ মোমো দেখাতে হবে অবশ্যই যে 52 বিক্রি করেছেন বিভিন্ন যার কাছে যেমনটি পেয়েছেন ঠিক তার কাছে তত কিছু নিয়ে নিয়েছেন এগুলো করতে পারবেন না এই যে রেটই লেখেননি এগুলোতে খুঁজে খুঁজে বের করতে হবে কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিচ্ছু লেখা নাই মোবাইল নাম্বার নাই আমি বুঝবো কি হবে এটা লেখেন এখন তো মূল্য তালিকা দিবেন ক্রয়ের কাছে রাখবেন রাখবেন বুঝেন যেখান থেকে ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মোমো থাকবে এবং মূল্য তালিকা থাকবে আর বিক্রির বাকা রিসিপ্ট এটাও দিবেন ঠিক আছে আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো যেহেতু মূল্য তালিকাও দেননি আবার বলছেন ওই অন্যের মাল বিক্রি করবে বলে ক্রয়ের ক্যাশ মোমো নাই অ্যাকচুয়ালি সবই আছে এগুলো ফোকাস এগুলো আর করবেন না এগুলো করবেন না ঠিক আছে একটা বিশেষ বেরিয়ে আসছে আপনাদের এতদিনের বলতেন কি কমিশনে যাচ্ছে না স্যার দেশের গ্যাসটা পার্টিতে দেয়া